হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের 433 নম্বর পেজে গ্রামার সেকশনের আনসারগুলো করাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, শুরুতেই তোমাদের দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। ওকে, এখন অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মসের কোয়েশ্চেন যখন তুমি সলভ করবে, তখন তোমাকে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে পুরো প্যাসেজটার মিনিংটা আগে ভালো রকমভাবে পড়বে। ওকে, ওখানেই কিন্তু তোমার 60-70% মার্কস লুকিয়ে আছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি আছে মিনিংটা দেখা যাক। বলছে মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস, মানে বেশিরভাগ মেন্টাল হেলথ ইস্যুস মানে কি, মানসিক যে সমস্ত স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত বিষয়গুলো। ওকে, তাহলে মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস ড্যাশ ইজ ক্লাসিফাইড নাকি আর ক্লাসিফাইড নাকি শুধুমাত্র ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডার্স। তাহলে ক্লাসিফাই করা মানে হচ্ছে শ্রেণীভুক্ত করা। ওকে, ডিসঅর্ডার্স মানে হচ্ছে কিছু গোলমেলে অবস্থা, কিছু অস্বাভাবিক অবস্থাকে ডিসঅর্ডার বলা হয়। ওকে, তাহলে বলা হচ্ছে বেশিরভাগ মেন্টাল হেলথ ইস্যুসকে ক্লাসিফাই করা হয় কি হিসেবে, না ডিসঅর্ডার হিসেবে, একটা অ্যাবনর্মালিটি হিসেবে, একটা অস্বাভাবিকতা হিসেবে, নট ডিজিজ। ডিজিজ মানে রোগ হিসেবে কনসিডার করা হয় না, ক্লাসিফাই করা হয় না। ওকে, দেখা যাক এবার কি বলছে। এভরিবডি, প্রত্যেকে ড্যাশ গেট নাকি গেটস নাকি গট আপসেট, মানে প্রত্যেকে আপসেট, আপসেট হওয়া মানে কি, আপসেট হওয়া মানে হচ্ছে স্যাড হওয়া। ওকে, ডাউন ফিল করা। ওকে, তাহলে কি বলছে, এভরিবডি ড্যাশ গেট নাকি গেটস নাকি গট আপসেট ফিলস লো অর ইভেন ফিলস অ্যাংজাইটি অ্যাট সাম পয়েন্ট ইন দেয়ার লাইফ। ফিলস লো মানে কি, ওই ওই আর কি, লো ফিল করা মানে কি, ওই স্যাড অনুভব করা। ওকে, মানে এনার্জি না পাওয়া, লো স্পিরিটেড হওয়া, অর ইভেন এমনকি ফিল করে মানে অনুভব করে অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা। ওকে, অ্যাট সাম পয়েন্ট ইন দেয়ার লাইফ, তাদের জীবনের যে কোনো একটা সময়। বাট কিন্তু দ্যাট ইজ নাকি আর নাকি ওয়াজ নট এ ডিসঅর্ডার, কিন্তু সেটা একটা ডিসঅর্ডার নয়, সেটা একটা অস্বাভাবিকতা নয়। ওকে, এখন পুরো জিনিসটা তুমি যদি দেখো প্যাসেজটা, এমন কিছু হিন্ট নিশ্চয়ই দেওয়া আছে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে পুরো প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে, হয় প্রেজেন্ট না হলে পাস্ট টেন্সে স্বাভাবিকভাবে লেখা হয়। ওকে, এখন এইখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, ফিলস, দেখতে পাচ্ছ কি, এই যে এখানেও ফিলস আছে, এখানেও ফিলস আছে। এভরিবডি, প্রত্যেকে ফিল করে, তার মানে কি, ফেল্ট বলছে না এখানে, পাস্ট টেন্স বলছে না, ফিলস বলছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই তো? তাহলে আমরা বুঝে গেলাম যে পুরো প্যাসেজটা প্রেজেন্টে আছে। তাহলে এবারে সহজ হয়ে গেল জিনিসটা। মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস আর ক্লাসিফাইড, তাদেরকে ক্লাসিফাই করা হয়, প্যাসিভ ভয়েসে আছে কিন্তু, ভালো করে লক্ষ্য করো। কিন্তু এখানে যেটা ভুল হওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে সেটা হচ্ছে ইজ ক্লাসিফাইড হবে নাকি আর ক্লাসিফাইড হবে, সেটা তুমি কি দেখে বুঝবে, যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল আছে। ভালো করে লক্ষ্য করো, মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস বলেছে, বহুবচন, তাই তো, প্লুরাল, তাহলে ইজ ক্লাসিফাইড হবে না, এটা হবে আর ক্লাসিফাইড। ওকে, প্যাসিভ ভয়েস কিন্তু প্রেজেন্ট টেন্সে। ওকে, তাহলে মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস আর ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডার্স নট ডিজিজ। এভরিবডি, দেখো এবারে কি বলছে, গেট নাকি গেটস নাকি গট, তাহলে পাস্ট টেন্স তো হবে না গট, গট, তাহলে হয় গেট হবে না হলে গেটস হবে। ওকে, দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে প্রত্যেকে গেট আপসেট নাকি গেটস আপসেট, তার মানে গেট আর গেটস যদি দিয়ে দেয়, তার মানে একটাই জিনিস এখানে তোমাকে জানতে চাইছে যে তুমি এই এভরিবডিটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল বলছো। তাহলে এভরিবডি, এভরিওয়ান, ইচ, এনিবডি, এনিথিং, এই সমস্ত হচ্ছে সিঙ্গুলার, খেয়াল রাখবে। ওকে, এভরিবডি আর এভরিওয়ান দুটোই কিন্তু সিঙ্গুলার। ওকে, যদিও তাদের পিছনে আলাদা আলাদা রিজনস আছে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব। ওকে, ভার্বকেও সিঙ্গুলার প্লুরাল বলা হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে আনসার। এভরিবডি গেটস আপসেট, ওকে, ফিলস লো অর ইভেন ফিলস অ্যাংজাইটি অ্যাট সাম পয়েন্ট ইন দেয়ার লাইফ, বাট দ্যাট ইজ নাকি আর নাকি ওয়াজ নট এ ডিসঅর্ডার। দেখো ওয়াজ তো হবে না, পাস্ট টেন্স হবে না, তাহলে দ্যাট ইজ, দ্যাট হচ্ছে কি, সিঙ্গুলার। ওকে, তাহলে দ্যাট ইজ নট এ ডিসঅর্ডার, সেটা একটা অস্বাভাবিকতা নয়, অ্যাবনর্মালিটি নয়, বোঝা গেল? তার মানে এখানে তুমি দেখো দুটো জিনিস তোমাকে জানতে চাইলো, একটা হচ্ছে যে তুমি টেন্সটা ধরতে পারছো কিনা, সেকেন্ড যেটা যে সাবজেক্টগুলো সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের সময় অনেক কিছু জিনিস কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, সিঙ্গুলার প্লুরাল খেয়াল রাখতে হবে, কারণ ওটার উপরেই কিন্তু তোমার ভার্বের রূপটা ডিপেন্ড করছে, অবশ্যই যখন প্রেজেন্ট ইনডেফিনিটে হচ্ছে তখন। ওকে, এবার দেখো
এবারে ডু অ্যাজ ডিরেক্টেড, সরি আর্টিকেল প্রিপোজিশন আছে, ওকে দেখো কি বলছে, স্যার হামফ্রি ওপেন্ড ড্যাশ, এখানেও কিন্তু সেম জিনিস আমি তোমাকে বারবার বলি যে পুরো প্যাসেজটার মিনিংটা আগে বোঝার চেষ্টা করবে, ওকে। তাহলে কি বলছে, স্যার হামফ্রি ওপেন্ড মানে স্যার হামফ্রি ওপেন করলেন কি না ড্যাশ ডোর অ্যান্ড টার্নড, টার্ন করা মানে ঘুরে, মানে ঘুরে মানে পার্টিকুলার একদিকে ঘুরে তাকানোটাকে এখানে বলছে টার্ন করা, ওকে। তাহলে কি বলছে, স্যার হামফ্রি ওপেন্ড ড্যাশ ডোর অ্যান্ড টার্নড ড্যাশ মাইকেল, মানে মাইকেলের দিকে ঘুরে তাকালেন, ওকে। দেখো এখানে ইনভার্টেড কমা আছে, যদি এখানে সিঙ্গেল কোটেশন আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনভার্টেড কমা, ওকে। তাহলে কি, ডোন্ট গিভ ড্যাশ হোপ, গিভ আপ হবে, এখানে আমি বলে রাখছি গিভ আপ হবে, গিভ আপ করা মানে হচ্ছে ত্যাগ করা, ওকে। মিস্টার ফ্যারাডে, মিস্টার ফ্যারাডে, আচ্ছা মিস্টার ফ্যারাডে এই কথাটা বললেন আর কি, আচ্ছা এখানে একটা কমা দিয়ে সম্বোধন করছেন, মিস্টার ফ্যারাডে বলে সম্বোধন করছেন এখানে, ওকে। তাহলে কি, ডোন্ট গিভ ড্যাশ হোপ মিস্টার ফ্যারাডে, হি কনক্লুডেড উইথ এ জেন্টল স্মাইল, মানে এই স্যার হামফ্রি এই কথাটা তিনি বললেন, এইখানে হচ্ছে তোমার ইনভার্টেড কমা যেটা শেষ হচ্ছে, ওকে। দেখো তাহলে এটা কি হবে, এখানে হবে স্যার হামফ্রি ওপেন দ্য ডোর, ওপেন করলেন দরজাটি, অ্যান্ড টার্নড টু, এখানে কি হবে টু, টু মানে হচ্ছে দিকে, দিক বোঝানোর জন্য টু ব্যবহার করা হয়েছে এখানে, টু দুটি ক্ষেত্রে ইউজ করা হয়, একটা হচ্ছে যখন ইনফিনিটিভ ইউজ করা হয়, মানে টু এর পরে ভার্ব টু গো টু কাম এই সমস্ত যে ওয়ার্ডগুলো মানে স্ট্রাকচারগুলো, কিন্তু টু এর পরে যদি কোনো নাউন থাকে যেমন টু স্কুল, ওকে, টু টু দ্য মার্কেট, এইরকম যখন থাকবে, বা টু এই যেমন কোনো একজন ব্যক্তির নাম দেওয়া আছে, তার মানে তার দিকে, টুয়ার্ডস, টু মানে টুয়ার্ডস, ডিরেকশন দেখাচ্ছে এখানে যে মাইকেলের দিকে তিনি তাকালেন এইখানে, তাই টু হবে, ওকে। তাহলে স্যার হামফ্রি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টার্ন টু মাইকেল, ডোন্ট গিভ আপ হোপ, ওকে, গিভ আপ হচ্ছে, খেয়াল রাখবে অনেক ক্ষেত্রে এই আর্টিকেল প্রিপোজিশন সেকশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা ফ্রেজাল ভার্বও কিন্তু ঢুকিয়ে দেয়, তো এখানে দেখো গিভ আপটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, ওকে, সেই হিসেবেও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে গিভ আপ, ডোন্ট গিভ আপ হোপ মিস্টার ফ্যারাডে, মিস্টার ফ্যারাডে আশা ত্যাগ করবেন না, ওকে, হি কনক্লুডেড উইথ এ জেন্টল স্মাইল, তিনি শেষ করলেন কথাটা একটা ভদ্রোচিত, ভদ্রোচিত একটা স্মাইল মানে হাসির সঙ্গে, ওকে, পুরো মিনিংটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবারে দেখো, এবারে ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন, এই জায়গাটা এখানে হতো লেখাটা, যাই হোক দেখো এখানে কি বলছে, ওনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, একমাত্র হার্ড ওয়ার্কিং মেন মানে কি পরিশ্রমী লোকেরা ডিজার্ভ করে সাকসেস, মানে যোগ্য, তারা সাকসেসের যোগ্য, সফলতা, সাফল্যের যোগ্য। এখানে বলছে চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে একটা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলছে, তাহলে এই ধরনের ওনলি, যে শুধুমাত্র সেই এই কাজটি করতে পারে, শুধুমাত্র সেই আমার বার্থডে পার্টিতে এলো, এই রকম যখন কিছু থাকবে সেন্টেন্স, তখন আমরা নান বাট ইউজ করব, নান বাট, ওকে, খেয়াল রাখবে এই নান কথাটার মধ্যে কিন্তু নো কথাটা বা নট কথাটা লুকিয়ে আছে, তাই যখন তুমি নান বাট দিয়ে করবে তখন সেটা অবভিয়াসলি একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ওকে। তাহলে এর আনসারটা কি হবে, এর আনসারটা হবে যে কি, এখানে কি কোয়েশ্চনটা কি বলেছে, ওনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, তাহলে কি এখানে কি হবে, নান বাট দ্য হার্ড ওয়ার্কিং, এখানে একটা দা দিতেই হবে, দ্য হার্ড ওয়ার্কিং, নান বাট দ্য হার্ড ওয়ার্কিং মেন, নাকি মেন ডিজার্ভ সাকসেস, ওকে, হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, ওকে। তাহলে এই হচ্ছে আনসার, খেয়াল রাখবে। নেক্সট দেখো কি বলেছে, বলছে ডাজ, ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় মানে বকুনি দেন ছাত্রদেরকে, তাহলে এটা কি হবে, এখানে বলছে ফাদার সেড, বাবা বললেন, তাহলে কি বলছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তাহলে এখানে কি হবে আনসারটা, দেখো এখানে কোয়েশ্চেন করেছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই তো, তাহলে এটা আনসার কি হবে, যে ফাদার জিজ্ঞাসা করলেন যে কি, আনসারটা দেখো লিখে দিচ্ছি, আগে কোয়েশ্চেনটা লিখে নাও, দেখো কি বলছে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তাহলে এখানে আনসার হবে যে ফাদার
জিজ্ঞাসা করলেন, আস্কড, কাকে জিজ্ঞাসা করলেন এইখানে কিন্তু বলা নেই, তাহলে এখানে আমরা বলতে পারবো না যে ফাদার আস্কড কাকে সেটা। ওকে, এবার কি বলছে, ফাদার আস্কড, যে যদি এখানে, তাহলে কি হবে, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তাই এখানে হবে ইফ দিয়ে, তাহলে ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্ট। ওকে, ফাদার আস্কড ইফ হি, এখানে হিটা হি থেকে গেল, এখানে স্যামুয়েলের কথা বলছে, ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। ওকে, এ হচ্ছে আনসার। এবার নেক্সট কি আছে, আই অ্যাম পুয়ার, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার, কি বলছে, জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, জয়নিং বলেছে, তাহলে এখানে আনসার কি হবে, যে যদিও আমি পুয়ার, যদিও আমি গরিব, আমি কিন্তু কি, আই উইল নট লো ডাউন, মানে আমি নিচু হব না, মানে আমি নুয়ে পড়বো না, মানে আমি হার মেনে যাবো না টু দ্য প্রেশার, মানে চাপে, ওকে, প্রেশারে আমি লো ডাউন হব না। তাহলে এটা দো দিয়ে হবে বা অল দো দিয়ে হবে, যদি তুমি শুরুতে যদিও কথাটা বলো তাহলে অল দো হবে, তাহলে কি হবে, যে যদিও, অল দো, যদিও আই এম পুয়ার, তাই তো, অল দো আই এম পুয়ার, কি হবে, আই আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার। ওকে, এই হচ্ছে আনসার। নেক্সট দেখো কি বলেছে, ফ্রেজাল ভার্ব বলেছে, ফ্রেজাল ভার্ব কিন্তু আমি তোমাদের এই সেকশনে বলে দিচ্ছি, ভোকাবুলারি সেকশনটা তোমরা আমার আনসিন প্যাসেজের যে ভিডিও আছে সেইগুলোতে পাবে। ওকে, দেখো এখানে কি বলছে, কি কি ফ্রেজাল ভার্ব আছে, ব্রেক আউট, ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, কোনো রোগ ছড়ানোর কথা হতে পারে বা কোনো কোনো খবর নিউজ ছড়ানোর ক্ষেত্রেও কিন্তু ব্রেক আউট কথাটা হয়। কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা। ওকে, এই ওয়ার্ডগুলো কিন্তু জানতে হবে। দেখো ব্রেক আউটের সিনোনিম কি হবে, স্প্রেড করা। ওকে, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, কিন্তু বাংলা তো ওখানে তুমি, তোমাকে দেবে না, তাহলে ওটা হবে রিকভার করা। ওকে, এবার কি আছে, ওয়ার্কআউট, দেখো ওয়ার্কআউট করা মানে হচ্ছে কোনো নিয়মকে বাস্তবায়িত করা, মানে বাস্তবে সেই নিয়মকে কাজে লাগানো, অথবা অথবা ওয়ার্কআউট মানে সলভ করাও হতে পারে। ওকে, তাহলে এখানে আমি দুটোই লিখে দিচ্ছি, সলভ করা অথবা এক্সিকিউট করা। এবার হচ্ছে ব্রেক ইনটু, ব্রেক ইনটু মানে হচ্ছে জোর করে ঢুকে পড়া। ওকে, ফোর্সফুলি এন্টার করা। তাহলে এখানে কি কি বলেছে, দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম, তাহলে এখানে আনসার কি হবে, এই যে বললাম সলভ করা, গভর্নমেন্টকে করা উচিত, সলভ করা উচিত দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, বেকারত্বের যে প্রবলেমটাকে সলভ করা উচিত, তাহলে এখানে আনসার হবে ওয়ার্কআউট। ওকে, প্রথমে যেটা দেওয়া আছে। এবারে বলছে কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া, কলেরা উপস্থিত হয়েছে এই এরিয়াতে, তাহলে এখানে কি হবে, এখানে উপস্থিত হওয়া মানে অর্থে কিন্তু আরো দু তিনটে ওয়ার্ড হয়, একটা হচ্ছে টার্ন আপ। ওকে, কিন্তু এখানে টার্ন আপের কথা বলছে না, এখানে ছড়িয়ে পড়ার কথা বলছে কলেরা, তাহলে এখানে ব্রেক আউটের তিন নাম্বার হবে, কি রাখবে, হ্যাজের পরে যেহেতু ভিথ্রি দেওয়া আছে তাহলে এখানে হয়ে যাবে ব্রোকেন আউট। ওকে, ব্রোকেন আউট, কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য এরিয়া। এবারে বলছে মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, তাহলে রিকভার করছে, আমার ব্রাদার রিকভার করছে মানে আরোগ্য লাভ করছে, তাহলে আনসারটা হবে কামিং রাউন্ড, যেহেতু এখানে আইএনজি যোগ আছে, খেয়াল রাখবে, কিন্তু যদি ভার্বের রূপ যেরকম হবে তোমাকেও কিন্তু প্রেজাল ভাবটাও কিন্তু সেই রকমই লিখতে হবে। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই তোমাদের বলব যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কেননা এই রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিন, তোমাদের আপ টু মাধ্যমিক এক্সাম, প্রত্যেকটা এবিটিএ টেস্ট পেপার থেকে এবং আপকামিং যে পর্ষদের টেস্ট পেপার আছে সেটা থেকেও কিন্তু পেজ বাই পেজ আমি তোমাদের গ্রামার সেকশন এবং রাইটিং সেকশন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি, লাইভ ক্লাসও নিয়ে আসছি, তোমরা নিচে দেখতে পাচ্ছ প্রতিদিন সন্ধেবেলায় 7টায়। ওকে, থ্যাংক ইউ।